প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেম্বো চিকেন বিরিয়ানি। বেম্বো বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি কাঁচা বাঁশের একটি টুকরো নিয়েছি। এখানে আমি চিকেন নিয়েছি, এক পিস স্লাইস করে নিয়েছি পাতলা করে। এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, আমি ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, রসুন আদা বাটা এক টেবিল চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, ধনে গুঁড়া এক চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ, তেলে গুঁড়ো করা বাদাম ভাজি এক চা চামচ, সাদা তেল দুই টেবিল চামচ এবং ঘি এক চা চামচ। চালের সাথে মিশানোর জন্য গরম পানি ফুটিয়ে নিব দুই কাপ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী। এখন আমি চিকেনটাকে মশলা দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, রসুন আদা বাটা এক চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ, জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ, বাদাম গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী এবং তেল এক টেবিল চামচ পরিমাণ। এখন আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। দর্শক, এখন আমি পোলাওয়ের চালটাকে লবণ এবং ঘি দিয়ে মাখিয়ে নেব। আমি স্টেপ বাই স্টেপ প্রথমে চাল, তারপরে চিকেনগুলো দিয়ে দেব। এখন গরম পানি ঢেলে দেব। বাঁশের মুখটা কলা পাতায় মুড়িয়ে নিয়েছি, কাঠ কয়লার উপরে বসিয়ে দেব এবং অপেক্ষা করব 30 মিনিট পর্যন্ত।
দর্শক, তৈরি হয়ে গেল বেম্বো চিকেন বিরিয়ানি।